হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। বিষয় এবং অধ্যায় ভিত্তিক ক্লাসের আজ 5 নম্বর পর্ব। আজকের পর্বে আলোচনা করব পদার্থবিদ্যা থেকে একক, পরিমাপ এবং গতিবিদ্যা। গুরুত্বপূর্ণ 25টি MCQ আছে। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, নিচের কোন রাশির একক ভোল্ট? এই প্রশ্নের উত্তর হচ্ছে তড়িৎ বিভব। অপশন গ, তড়িৎ বিভব। তড়িৎ বিভব কাকে বলে আমরা জেনে নেব। কোনো পরিবাহী তড়িতাহিত হলে ওই পরিবাহী অন্য কোনো পরিবাহীকে তড়িৎ দিতে পারে অথবা অন্য কোনো পরিবাহী থেকে তড়িৎ নিতে পারে। তো পরিবাহীর এরকম তড়িৎ অবস্থাকে তড়িৎ বিভব বলা হয়। বা অন্যভাবে বলা যেতে পারে যে অসম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে তড়িৎ বিভব বলা হয়, ইলেকট্রিক পোটেনশিয়াল। 2 নম্বর প্রশ্ন, আলোক বর্ষ হল জ্যোতির্বিজ্ঞানে দূরত্বের একক। অপশন ক। 3 নম্বর প্রশ্ন, পারসেক হল 3.26 আলোকবর্ষ। অপশন ক, 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। 4 নম্বর, নিচের কোনটির সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়? কোনটির সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়? অ্যাংস্ট্রম। অপশন খ। 5 নম্বর প্রশ্ন, ফার্মি এককের সাহায্যে কী মাপা হয়? ফার্মি এককের সাহায্যে মাপা হয় পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ। অপশন গ। 6 নম্বর প্রশ্ন, নিচের কোন রাশিটির কোনো একক নেই? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ, আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? কোনো বস্তুর ভর এবং একই আয়তনের অন্য একটি বস্তুর ভরের অনুপাতকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্কেলার রাশি? তো আমরা আগে জেনে নিই স্কেলার রাশি কাকে বলে। যে সকল ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই সেই সব রাশিকে স্কেলার রাশি বলা হয়। উদাহরণ সমেত বলা যায় দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, উষ্ণতা, ভর, সময় ইত্যাদি হলো স্কেলার রাশি, কারণ এদের মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। তো এই প্রশ্নের ক্ষেত্রে 4টে অপশন রয়েছে। নিচের কোনটি স্কেলার রাশি? কার্য হচ্ছে স্কেলার রাশি। অপশন গ, মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্কেলার রাশি নয়? স্কেলার রাশি নয় হচ্ছে অপশন খ, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য। অপশন খ। 9 নম্বর প্রশ্ন, তড়িৎচালক বলের মাত্রা নিচের কোন রাশিটির সমান? তড়িৎ বিভবের সমান। তড়িৎচালক বলের মাত্রা তড়িৎ বিভবের সমান। অপশন গ। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন রাশি দুটির মাত্রা সমান হয়? অপশন ক, বলের ঘাত ও ভরবেগের মাত্রা সমান হয়। 11 নম্বর প্রশ্ন, নিচের কোন রাশির মাত্রা চাপের মাত্রা সমান? এই প্রশ্নের উত্তর হচ্ছে পীড়ন। পীড়ন কাকে বলে? বস্তুর প্রতি একক ক্ষেত্রফল বরাবর লম্বভাবে সৃষ্ট বাধা দানকারী বলের মানকে পীড়ন বলে। ঠিক আছে, তাহলে কোন রাশির মাত্রা চাপের মাত্রা সমান? উত্তর হচ্ছে পীড়ন। অপশন ক। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটির মাত্রা প্লাঙ্কের ধ্রুবকের সমান? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ, কৌণিক ভরবেগ। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ, তড়িৎ বিভব। তো ভেক্টর রাশি কাকে বলা হয়? যে সকল ভৌত রাশির মান এবং অভিমুখ দুই আছে তাকে ভেক্টর রাশি বলে। ভেক্টর রাশি উদাহরণ হচ্ছে সরণ, ওজন, বেগ, বল, ত্বরণ ইত্যাদি ভেক্টর রাশি, কারণ এদের মান অভিমুখ দুই আছে। 14 নম্বর প্রশ্ন, একক ভেক্টরের মান সর্বদা এক? অপশন ক। 15 নম্বর প্রশ্ন, এ এবং বি দুটি সমান ভেক্টর হলে ওদের একই মান এবং দিক উভয়ই থাকবে। এ এবং বি দুটি সমান ভেক্টর হলে ওদের একই মান এবং দিক উভয়ই থাকবে। 16 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কমে যায়। অপশন ক। 17 নম্বর প্রশ্ন, একটি বস্তু সমবেগে সরলরেখায় চললে ওর ত্বরণ হয় 0। অপশন ক।
18 নম্বর প্রশ্ন, কোন বস্তুকে ভূমি সাপেক্ষে কত কোণে প্রক্ষেপ করলে বস্তুটি সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে? 45 ডিগ্রি, অপশন খ। 19 নম্বর, একটি বস্তুকে একটি মিনার থেকে অনুভূমিক দিকে প্রক্ষেপ করা হলো এবং একই সঙ্গে অপর একটি বস্তুকে অবস্থান থেকে ফেলে দেওয়া হলে কি ঘটবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ, দুটি একসঙ্গে ভূমি স্পর্শ করবে, অপশন গ। 20 নম্বর প্রশ্ন, কোনো একটি বস্তুকে ভূমি সাপেক্ষে কোনো একটি কোণে প্রক্ষেপ করলে বস্তুর গতিপথে প্রকৃতি হবে অধিবৃত্তাকার, অপশন খ। 21 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে ওর গতিশক্তি 4 গুণ হবে, অপশন খ। 22 নম্বর প্রশ্ন, প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে কী বলা হয়? প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে কী বলা হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ, সরণ। প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। তা ত্বরণ কাকে বলে? ত্বরণ হলো সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার। গতিবেগ কাকে বলে? গতিবেগ বা ভেলোসিটি হলো সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হার। আর দ্রুতি কাকে বলে? কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে সাধারণত দ্রুতি বলে। তোমরা এগুলো একটু লিখে নিও দরকার হলে, আর তোমরা যারা পিডিএফ নেবে তারা তো এগুলো সঙ্গেই পাবে ব্যাখ্যাসহ। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ, সরণ। 23 নম্বর প্রশ্ন, কোন একটি প্রস্তরখণ্ডকে ভূমি সাপেক্ষে কত কোণে প্রক্ষেপ করলে প্রস্তরখণ্ডটির কোনো অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে না? এই প্রশ্নের উত্তর হচ্ছে 90 ডিগ্রি, অপশন গ। 24 নম্বর প্রশ্ন, বৃত্তীয় গতিতে ভ্রাম্যমান কোনো বস্তু কণার গতিবেগের অভিমুখ সর্বদা স্পর্শক বরাবর থাকে, অপশন গ। 25 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, অবাধে পতনশীল বস্তুর প্রতি সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? অনুপাত হচ্ছে 1:3:5, অপশন ক। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের 25টা গুরুত্বপূর্ণ সায়েন্স থেকে প্রশ্ন। এবার একটা প্রশ্ন রেখেছি তোমাদের হোমওয়ার্কের জন্য, যে প্রশ্নটা তোমরা এই 25টা প্রশ্নের মধ্যেই পড়েছো, ঠিক আছে, উত্তর করার চেষ্টা করবে। প্রশ্ন হলো, আলোকবর্ষ হলো, চারটে অপশন রয়েছে, জ্যোতির্বিজ্ঞানে দূরত্বের একক, ক্ষুদ্র দূরত্বের একক, সময়ের একক, আলোর গতিবেগ। এই প্রশ্নটা তোমরা একটু আগেই পড়েছ, এই 25টা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা লুকিয়ে আছে, ফটাফট উত্তর করে জানিয়ে দাও। ওকে, তো আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে বা গ্রহণযোগ্য বলে মনে হয় একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থেকো, বাই।